অভিনয় শিল্পে আপনাদের স্বাগত, আমি ময়। টুডে আই উইল গিভ ইউ ফাইভ অ্যাক্টিং টিপস হুইচ ইয়োর অ্যাক্টিং ইনস্টিটিউট উইল নেভার টিচ ইউ। টিপ নাম্বার ওয়ান, টাচ অ্যান্ড ফিল। যখনই আপনারা কোনো নতুন অ্যাক্টিং স্টুডিওতে যাবেন, নতুন অ্যাক্টিং মানে কাজের সময় বলছি, শুটিং ফ্লোরে যখন আপনি দেখছেন নতুন একটা প্রপস, নতুন জিনিসপত্র, নতুন আসবাবপত্র, সবার আগে আপনাকে জেনে নিতে হবে যে এটা কোথায় আপনি আছেন। আপনি কি নিজের বাড়িতে আছেন, না আপনি নিজের অফিসে আছেন, না আপনি আরেকজনের বাড়িতে এসেছেন? যদি আপনি আরেকজনের বাড়িতে এসে থাকেন, আপনার বাড়িতে কি সেই বাড়িতে কি আপনি প্রথমবার যাচ্ছেন, না আপনি এর আগেও বহুবার এসেছেন, না? এই যে কোয়েশ্চেন্সগুলো তো আনসার প্রথমে আপনাকে পেয়ে যেতে হবে। তারপরে আপনি যখনই নতুন একটা সেটে, সেটা মঞ্চে আপনি থিয়েটার করুন বা আপনি টেলিভিশনের সেটে থাকুন কি আপনি ফিল্মের সেটে থাকুন, আশপাশের যে দেয়ালের রং, দেয়ালের রঙগুলো, চেয়ার, বিছানা, সোফা, যে যাবতীয় আপনি যেগুলো নিয়ে আপনি সারাউন্ডেড, আপনি যেগুলো নিয়ে ঘিরে আছেন, এই প্রপসগুলোকে একবার সম্ভব হলে টাচ করে দেখবেন, একবার ছুঁয়ে দেখতে হবে প্রপসগুলো। কারণ হয়তো গল্প অনুযায়ী হয়তো আপনি মাসির বাড়িতে বেড়াতে এসেছেন, এইবার মাসির বাড়িতে বেড়াতে আসছেন, এবার আপনি প্রথমবার আসছেন, না আপনি ছোটবেলা থেকে এই বাড়িতে আসছেন, তার মানে কি এই বাড়ির দেয়ালের রং বা এই বাড়ির যে জিনিসপত্রগুলো তার মধ্যে কিছু পরিবর্তন হয়ে থাকলো, এই বাড়িটা আপনার কাছে নতুন নয়। তো কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আপনার কাছে তো জিনিসটা সব সমস্তটাই নতুন, আর সমস্তটা মেকি, মানে আর্ট ডিপার্টমেন্ট এই সেটটা তৈরি করেছে, কিন্তু আপনি চরিত্রের পার্সপেক্টিভ আপনি যখন ভাববেন তখন আপনাকে জেনে নিতে হবে, আপনাকে এই যে আপনার জিনিসপত্রগুলো মঞ্চে আপনি যখন উঠবেন বা আপনি যে জায়গায় আপনি সিনটা দেবেন হাঁটা চলা করুন, আসলে সম্ভব হলে জিনিসপত্রগুলো একবার টাচ করে দেখুন, নিজের করে নিতে হবে। এইটার এই জোনটা, এই শুটিং জোনটা, এই জোনের দেয়াল, চেয়ার বা হাঁড়ি বাসন যদি কিছু থাকে, দেয়াল মানে কোনো যে কোনো ধরনের প্রপস, একটা স্ট্যান্ড আছে বা একটা ওই বিছানা আছে, বালিশ আছে, হোয়াট এভার, আপনি টাচ করে একবার ফিজিক্যাল স্পর্শ যখন আপনি জিনিসগুলোতে করবেন শটে যাওয়ার আগে করে নিয়ে নিজের করে নিতে হবে, স্পেসটাকে নিজের করে নিতে হবে, আপন করে নিতে হবে। এই যে ফিজিক্যাল সেন্সেশন আপনি স্পর্শ করে আপনি যখন আপন করে নেবেন তখন আপনি অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি রিয়েলিস্টিক হয়ে আপনি অভিনয়টা পারফর্ম করতে পারবেন। তো সম্ভব হলে টাচ করবেন, ফিল করার চেষ্টা করবেন। যদি আপনার বেডরুমে সিনটা হচ্ছে, মানে আপনার বেডরুম, আপনার বেডরুমে বসে আপনি কারোর সঙ্গে কথা বলছেন, আপনার বউর সঙ্গে কথা বলছেন বা যাই হোক, তার মানে কি এই বিছানাটা আপনার, আপনি এত বছর ধরে বিছানায় ঘুমাচ্ছেন, দিনের পর দিন খুবই পরিচিত, বিছানার চাদরগুলোকে টাচ করুন, বিছানার এই বালিশটাকে টাচ করুন, ফিল করুন যে হ্যাঁ এটা আমার, আমি তো এখানেই ঘুমাই প্রত্যেক দিন, আমি তো এখানেই ঘুমাই, আমি এখানেই থাকি। তো এই যে ফিলিং, রিয়েল ফিলিংটা, এটা আনার চেষ্টা করুন ফিজিক্যাল টাচের সেন্সেশনে। এটা অনেক বেশি আপনার পক্ষে ইজি হবে টু অ্যাডজাস্ট টু শো রিয়েলিস্টিক ফিলিংস। টিপ নাম্বার টু, সাবস্টিটিউশন। অনেক সময় হয় কি, অনেক সময় মানে বেশিরভাগ সময় যেটা হবে, আপনি শুটিং ফ্লোরে আসলেন, আপনার সামনে একটা লোককে দাঁড় করিয়ে দিল, বলল যে এ ইনি হচ্ছেন আপনার দাদার চরিত্রটা করছেন বা আপনার বাবার চরিত্র করছেন বা আপনার প্রেমিকের চরিত্র করছেন, যাই হোক। তো আপনি জানেন যে সে, তার সাথে আমার সম্পর্কটা কি অ্যাকর্ডিং টু গল্প, কিন্তু এইবারে আপনাকে যে টিপসটা বলছি সেটা হচ্ছে সাবস্টিটিউশন, মানে হচ্ছে যে রিয়েল লাইফে আপনার ব্যক্তিগত জীবনে, আপনার জীবনে যে লোকটা আপনার দাদার মতো বা আপনার যদি সত্যিকার দাদা থাকে তাহলে তো খুব ভালো, তো আপনি সেই দাদার কথা ভাববেন, ইমাজিন করার চেষ্টা করবেন দাদার কথা, আর এই যে লোকটা যে আমার দাদার চরিত্রটা করছে, আপনি দাদার কথা ভেবে একটা আপনি একটা ইমোশনাল স্টেটে যাওয়ার চেষ্টা করবেন, আপনার নিজের দাদার কথা ভেবে। আর এই লোকটার হয়তো দেখতে আপনার দাদার মতো নয়, দেখতে শুনতে নয়, কিন্তু আপনাকে ইমাজিনেশনে ধরে নিতে হবে এই লোকটাই ওই লোকটা, মানে আপনার অরিজিনাল দাদাটাই এ বা আপনার অরিজিনাল বাবাটাই এ। এই যে অনুভূতি, এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, কিন্তু
এই যে সাইকোলজি, এইটাকে আমরা বলি সাবস্টিটিউশন, মানে একটার জায়গায় আরেকটাকে বসিয়ে দেওয়া, সাবস্টিটিউট করা। তো আপনার ব্যক্তিগত জীবন থেকে সেই মানুষটা, সেই ব্যক্তিগত জীবন থেকে আপনার সেই মানে সেই অরিজিনাল সম্পর্কে যার সাথে আছে, সে যে আপনার অরিজিনাল বাবা বা বা আপনার অরিজিনাল দাদা, বা আপনার যদি বোন নাও থেকে থাকে, আপনার জ্যাঠাতো বোন, পিস্তুতো বোন, যাই হোক, যা বা যে মেয়েটাকে আপনি সত্যিকারের বোনের মতো জীবনে দেখেন, সেই বোনের কথা ভেবে এই মেয়েটা, মেয়েটার মুখটা দেখে সেই সেই ইমাজিনেশনটা, সেই ফিলিংসটা আনার চেষ্টা করতে হবে। মানে এই মেয়েটা মুখটা হয়তো আপনার বোনের সাথে ম্যাচ করছে না, কিন্তু আপনার কল্পনায় কিন্তু সে, আপনি তাকেই দেখতে পাচ্ছেন, সেই আপনার সামনে দাঁড়িয়ে আছে। এইভাবে আপনাকে সাইকোলজিক্যালি সাবস্টিটিউট করতে হবে। এটা গেল পয়েন্ট নাম্বার টু। এই টিপটা আমি আগেও কিছুবার বলেছি, সেটা হচ্ছে আইবল মুভমেন্ট। আইবল মুভমেন্ট, দেখুন আপনি যখন লং শটে আছেন, এবার লং শটে হয়তো আপনার আইবল মুভমেন্টটা এতটা ম্যাটার করবে না, কিন্তু আপনি যখনই ক্লোজ শটে আসছেন, আপনি মিড শটে আছেন, আপনার উপর ক্যামেরা ফোকাসড, আপনি আইবল মুভমেন্টটা আপনাকে খুব ক্যালকুলেট করে করতে হবে। আইবল মুভমেন্টটা খুব ফ্লাকচুয়েট করবে না, আমি এরকম দেখলাম, এরকম দেখলাম, এরকম দেখলাম, এরকম দেখছি, এই এতটা এতবার যদি আইবলটা শিফট করে এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, তাহলে অডিয়েন্স কনফিউজ হয়ে যাবে, অডিয়েন্সে আপনাকে রিড করতে পারবে না, আপনাকে বুঝতে পারবে না। স্পেসিফিকেশন থাকবে যে আমার প্রথম লুকটা হয়তো এই দিকে, আমি এর এই দিকে একটা কথা শুনছি, শুনতে শুনতে আমি হয়তো একবার আইবল মুভমেন্টটা এখানে করম, ব্যাস এখানে স্টিক শুনছি, স্টিক ইমোশনে আছি, তারপর আবার হয়তো এদিকে শিফট করতে পারলাম, কিন্তু কখনোই এইটা এটা এরকম হবে না। মানে এই যে ফ্লাকচুয়েশন, মানে আইবল মুভমেন্টটা খুব শার্প, টু ডি পয়েন্ট, আমি তিনবার লুক শিফট করবো, মানে তিনবার করবো, আমার পাঁচবার মানে পাঁচবারই করবো, গুণা থাকবে আমার হাতে, এরকম যাতে না হয় একবার হ্যান্ড শিফট করা, আবার এদিক থেকে এদিকে, মানে এই যে মানে রিয়েল লাইফে হয়তো আমার অনেকবার চোখটা ফ্লাকচুয়েট করে, কিন্তু ক্যামেরায় ওটা দেখতে ভালো লাগবে না। তো আইবল মুভমেন্টটা আপনাকে গুনে গুনে, আপনাকে মেজার্ড ওয়েতে, কন্ট্রোলড ওয়েতে আপনাকে আইবল মুভমেন্টটা করতে হবে। অনেক সময় আমরা রিয়েলিস্টিক অ্যাক্টিং করতে গিয়ে এরকমভাবে দেখতে দেখতে, এরকমভাবে দেখতে দেখতে, এইভাবে এইভাবে করে করে থাকি, কিন্তু সেটা ক্যামেরাতে ভালো লাগে না। আপনার ফিক্স এই আছি, এই শিফট একটা হলো, আরেকটা এই শিফট হয়ে, আরেকটা হয়তো এই শিফট হলো, এই শিফট হলো, মানে কংক্রিট শিফটিং হবে, ফ্লাকচুয়েটিং শিফটিং হবে, ভাইব্রেট করতে করতে চোখটা আইবল মুভমেন্ট করাটা বা চোখের পাতাটা ব্লিঙ্ক করা, এগুলো একদমই চলবে না। তো ফলে আমার টিপ নাম্বার থ্রি গেল আইবল মুভমেন্ট, কন্ট্রোল আইবল মুভমেন্ট। টিপ নাম্বার ফোর, এটা মোরাললেস আমার আগের টিপসগুলোর সাথে কিছুটা রিলেটেড। যখনই আপনি নতুন সেটে, নতুন নাটক বা আপনি বিশেষ করে শুটিং ফ্লোরে আছেন, এবার যার সাথে আপনার সিন হবে শটে যাওয়ার আগে, যার সাথে আমার সিনটা হবে, সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে আপনি একটু দূর থেকে অবজার্ভ করার চেষ্টা করবেন, দূর থেকে ওকে দেখবেন। এবারে ধরুন আপনি একটা ছেলে, এবার একটা ইয়াং মেয়ে বা একটা মহিলা, তাকে আপনি যদি দূর থেকে এইভাবে অবজার্ভ করে থাকেন, তার যদি মনে হয় যে আপনি তাকে লাইন মারছেন, সেই সব করতে যাবেন না, বি কেয়ারফুল উইথ দ্যাট। আপনি দূর থেকে মেকিং এ ডিস্টেন্স, একটা ডিস্টেন্স থেকে, মানে সেটা সাধারণত আমি নিজে করেছি আমার জীবনে, আমি যখন টেলিভিশনে অভিনয় করছিলাম, তখন ধরুন এবার হিরোইন, এই হিরোইনের সাথে আমার একটা সিন যাবে একটু পরে, এবার আমি কি করতাম, আমি ও হিরোইনকে বুঝে দিতাম না, আমি হয়তো কোনো একটা চেয়ারে বসে আছি বা দূরে একটা কোথাও দাঁড়িয়ে আছি, আমি এবার ওকে দেখছি, এবার ওকে অনেক দূর থেকে দেখছি, অবজার্ভ করছি, কেন দেখছি অবজার্ভ করছি, তাকে আমার খুব ভালো লাগছে সেটা নয়, তার সাথে আমার যে সিনটা যাবে সেই সিনটার কথা ভেবে, তার সাথে আমার কী সম্পর্ক, কী রিলেশনশিপটা, তো এ আমার জন্য মানে এই সেই রিলেশনশিপটাকে মাথায় রেখে আমি দূর থেকে ওকে অবজার্ভ করতাম, ওকে ফিল করার চেষ্টা করতাম। আমি ওকে ধরুন সিনটা এরকম যে আমি ওকে কিডন্যাপ করবো, কারণ সাধারণত আমি তো খুব গুন্ডা বদমাশের রোল করে এসেছি টেলিভিশনে, যাই হোক। তো এইবার তার মানে কি, আমি যখন ইমাজিন করছি আমার বস আমাকে বলেছে একে আমার এই মেয়েটাকে তুলে নিয়ে যেতে হবে হিরোইনকে, তার মানে কি এই হিরোইনের প্রতি আমার যা ফিলিংস, আমার যা অনুভূতি, সেইটাকে সেটা মাথায় থাকলো,
আর আমি মেয়েটাকে না দূর থেকে অবজার্ভ করতাম, কোনো খারাপ ইন্টেনশনে না, মানে চরিত্রের খারাপ ইন্টেনশনে অবজার্ভ করতাম, আমার নিজের ব্যক্তিগত ইন্টেনশন খারাপ ছিল না কারোর উপর কখনো। তো যাই হোক, তো এইবার ধরুন ইন দ্য সেম ওয়ে আপনার হয়তো সে মহিলাটা আপনার হয়তো মায়ের চরিত্র করছে কেউ, তো আপনি দূর থেকে তাকে অবজার্ভ করুন একটু, মানে ওকে ডিস্টার্ব না করে, এরকম যাতে না হয় আপনি পুরো একটা মহিলার দিকে তাকিয়ে আছেন এইভাবে, আর সে ভাবছে কিনা এই বাবা এই আমাকে এইভাবে তাকিয়ে আছে কেন। নো, আপনাকে দূর থেকে একটা টেকনিক্যালি আপনি যদি অবজার্ভ করেন খুব ভালো করে, আর আপনি অনুভূতিটা করার চেষ্টা করছেন যে আসলে সে আমার এই, তার সাথে আমার এই সম্পর্ক, একে আমি এতদিন ধরে চিনি, এই যে আপনি দূর থেকে অবজার্ভ করে নিলেন, অনেকটা মেপে নিলেন, ওকে দেখে নিলেন, বুঝে নিলেন, সেটা ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক বুড়ো হোক, হয়তো একটা বাচ্চা ছেলে সে আপনার সন্তানের ক্যারেক্টার করছে, তো বাচ্চা ছেলেটাকে একটা অবজার্ভ করে নিলেন দূর থেকে, এই যে অবজার্ভ করে নিলেন না, মানে আপনার জন্য, কারণ যাতে যখন শটে আপনি যাবেন তখন হঠাৎ করে একটা নতুন বাচ্চা, সে যাতে আপনার কাছে নতুন না লাগে পরিচিত, তা এই অবজারভেশন, এইটা আমার গেল টিপ নম্বর 4-5। এইটা ভীষণই ইম্পর্টেন্ট একটা টিপ, প্রত্যেকবারই আপনার কাজে আসবে। ধরুন সিনে, সাধারণ সিনে একটা উত্তেজনাপূর্ণ একটা সিন আসতে চলেছে, সেটা রেগে যাওয়ার হতে পারে, সেটা হাসির হতে পারে, সেটা কান্নায় ভেঙে পড়ার হতে পারে, গল্পের একটা টার্নিং পয়েন্ট বা ওই চরিত্রের একটা ইমোশনাল, একটা ড্রাস্টিক ইমোশনাল চেঞ্জের মধ্যে সে যাবে, হয়তো হঠাৎ করে কান্নায় ভেঙে পড়বে, বা হয়তো হঠাৎ করে জোরে হাসি পাবে তার, বা হয়তো সে প্রচণ্ড রেগে যাবে, বা হয়তো প্রচণ্ড সে সাইলেন্ট হয়ে যাবে, মানে একটা খুব হিট করার মতো একটা খুব ড্রাস্টিক ইমোশনাল চেঞ্জের মধ্যে সে চরিত্র যাবে। তো এইবার আপনাকে কি করতে হবে, অ্যাজ এন অ্যাক্টার সেই ড্রাস্টিক চেঞ্জে যাওয়ার আগে আপনার বিহেভিয়ারের মধ্যে, আপনার হাঁটা, আপনার তাকানো বা আপনার বডি মুভমেন্টের মধ্যে যে তার একটা পূর্ব আভাস আপনাকে দিতে হবে, এটা ক্রিয়েট করতে হবে যে এইবার সে এই এইটা করছে 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 এইবার কান্নায় ভেঙে পড়লো সে, বা এই করছে 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 এবার সে এবার প্রচণ্ড রেগে যাবে। তো এই যে প্রচণ্ড রেগে যাওয়া বা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়া, এই যে ড্রাস্টিক চেঞ্জের আগে আপনি হয়তো কারোর কথা শুনতে শুনতে আপনার কান্না পেলো, বা আপনার হয়তো কোনো কিছু ভাবতে ভাবতে আপনার কান্না পেলো, বা আপনি একটা ওই সিচুয়েশনে থাকতে থাকতে আপনার প্রচণ্ড রেগে গেলো, হঠাৎ করে রাগ উঠে গেলো আপনার, আর সেই রাগটা আপনি প্রকাশ করে ফেললেন, এইবার আপনাকে সেটার একটা মানে আর্লিয়ার কিছু সিমটমস, হালকা খুব স্লাইট সিমটমস আপনাকে সেটা সিনে থাকতে থাকতে প্রকাশ করতে হবে, কারণ কোনো কিছুই খুব হঠাৎ করে হয় না, একটা কিছু পূর্ব আভাস দর্শকরা সেই অভিনেতাদের আকার ইঙ্গিত থেকে পায়, তাতে কি হচ্ছে, তাতে অডিয়েন্সের মধ্যে কিছু অডিয়েন্স মনে হবে এই লোকটা মনে হয় বা কিছু একটা করতে যাচ্ছে, এই লোকটা বা এই মেয়েটা মনে হয় বা কিছু একটা হতে যাচ্ছে, ওর মধ্যেই রিয়েশন হতে হয়, আর এই এই কান্ত এই কেঁদে ফেলো, এই রেগে গেল, এই যে একটা বড়সড় একটা এক্সপ্রেশনের আগে কিছু প্রাথমিক পর্যায়ে স্লাইট সিমটমস আপনি যদি দেন, তাহলে ওটা বেশি এফেক্টিভ, আর আপনি ততক্ষণে অডিয়েন্সের অ্যাটেনশনটা নিজের উপর আপনি গ্রাস করে নিলেন। চলুন আজকে এই 5টা টিপসই, আগামী পর্বে আমরা আবার দেখা করব, আর সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করতে থাকুন। আমি এই শেষ করার আগে আমি আরেকটা বিষয় বলতে চাই, আমি প্রচুর কমেন্টস পাচ্ছি, ভালো লাগছে, আমি বেশিরভাগই সব কমেন্টসই পড়ি। এবার ধরুন এবার কিছু কিছু কমেন্টসে কমেন্ট সেকশনে আসে যে আমি কাজ করতে চাই বা আমি অভিনয় করতে চাই, তো দেখুন আমার এই চ্যানেলে আমি গাইডেন্স দেই, আমি তো কাউকে কাজ পাইয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার নয়, আমার দায়িত্ব সঠিক গাইডেন্স, সঠিক ইনফরমেশন এবং সঠিক টিউটোরিয়ালস বানানো। এবার আপনাকে লড়াইটা আপনাকে লড়তে হবে, সঠিক মানুষের কাছে যেতে হবে, আমি কাস্টিং ডিরেক্টর নই, আমি প্রোগ্রামার নই, আমি এক্সিকিউটিভ প্রডিউসার নই, তো ফলে আমার আমার দায়িত্ব এই চ্যানেলে আপনাদেরকে সঠিক গাইডেন্সটা দেওয়া, কিন্তু কাজ কি করে পেতে হবে, কিভাবে লড়াই করতে হবে আমি সেই ওয়েটা বলে দিতে পারি, বাট আমি আপনার আমি কিন্তু কাজ দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার নয়। যাই হোক, সকলে ভালো থাকবেন, স্টে ইন্সপায়ার্ড।